স্বাধীনতা দিবস উপলক্ষে ট্র্যাভেল উইথ সজলের নিবেদন, স্বাধীনতার বলিদান। আমাদের স্বাধীনতা বলিদান আমরা উৎসর্গ করছি সেই লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশ্যে, যারা হাসি মুখে কারাবরণ করেছেন, ফাঁসির মঞ্চে নিজের জীবনকে হেলায় তুলে দিয়েছেন, অকথ্য অত্যাচার সহ্য করেছেন, দ্বীপান্তরের অন্ধকারে হারিয়ে গেছেন শুধুমাত্র স্বাধীনতার জন্য, দেশের জন্য, আমাদের জন্য। তারা সেই দিন ছিলেন বলেই আজ আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। ইতিহাস গবেষকদের মতে এই গ্রামে আত্মগোপন করেছিলেন ক্ষুদিরাম বসু। গ্রামে একটি গুহাকে তার স্মৃতি বিজড়িত বলে মনে করা হয়। বাঁকুড়ার রানীবাঁধের বারিকুল পঞ্চায়েতের ছেঁদাপাথর গ্রামে রয়েছে বিপ্লবীর মূর্তি, তার নামে উদ্যান ও স্কুল। বাঁকুড়ার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম রানীবাঁধ ব্লকের ছেঁদাপাথর। শাল মহুয়া ঘন জঙ্গলে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত এই গ্রামটি মূলত কৃষিপ্রধান, চাষাবাদের পাশাপাশি অনেক দিনমজুরিও করেন এখানে। ইতিহাসবিদ জানান ক্ষুদিরাম বসু এখানে হরিতকির ব্যবসায়ী বলে পরিচয় দিতেন। গ্রামে রয়েছে একটি গুহা, মনে করা হয় সেখানেই ক্ষুদিরাম বসু লুকিয়ে সংগ্রামের কাজ করতেন, এমনকি এই গুহাতেই বোমা বাঁধার প্রশিক্ষণও দেওয়া হতো। জঙ্গলে থাকা এই জায়গাটি তৈরি হয়েছে ছেঁদাপাথর ক্ষুদিরাম উদ্যান। প্রচুর বৃষ্টি পড়ছিল, আমরা দাঁড়িয়েছিলাম সাইডে। বর্ষাতে এখানে এসে পর নিজেকে খুব ভালো লাগছে। ইতিহাস গবেষকরা জানান ক্ষুদিরাম বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই ছেঁদাপাথর গ্রামে। স্বদেশী আন্দোলনের সময় বিপ্লবীদের আনাগোনা ছিল এই গ্রামে। অম্বিকানগরের রাজা রাজা রায়চরণ ধবলদেবের পৃষ্ঠপোষকতায় এই গ্রামে গড়ে উঠেছিল বিপ্লবীদের গোপন ডেরা। গভীর জঙ্গলের মধ্যে গোপনে ডেরা চলত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিকল্পনা, বোমা তৈরির কাজও চলত এখানে। আর এখানেই এই সেই গুহা যেখানে ক্ষুদিরাম বসু এবং তার সঙ্গী সাথীরা বোম বানাতেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিকল্পনা করতেন। চারিদিকে সবুজে সবুজ, জঙ্গলে ঘেরা। প্রতি বছর 11 আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন ক্ষুদিরাম স্মৃতি সংঘের কমিটি ও স্থানীয় প্রশাসন, যা আমরা আজ দেখতে এসেছি। এখানে একটা ঐতিহাসিক যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা সেটা জানতাম না, হঠাৎ করে গুগলের মাধ্যমে সেটা সার্চ করে পাই এবং আজকে হঠাৎ করে আসা এই ক্ষুদিরামের যে গুহা আছে আমাদের বাঁকুড়া জেলার রানীবাঁধের অন্তর্গত ছেঁদাপাথর গ্রাম পঞ্চায়েতে ক্ষুদিরামের যে একটা গুহা আছে সেটা আজ আমরা নিজের চোখে দেখে গেলাম। দেখলাম এটা যদি সরকারি যদি আরও উন্নয়ন প্রকল্পে যদি আরও একটু ভালো করে সাজানো যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো।
এরপর শহীদ মিনিটে মাল্যদান করছেন রবীন্দ্রনাথ দাস ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় সমিতির পক্ষ থেকে ওনারা উপস্থিত হয়েছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, এই শহীদের রক্ত হরে রক্ত, এই শহীদের রক্ত হরে রক্ত। এরপর শহীদ মিনিটে মাল্যদান করছেন মারিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় ধনঞ্জয় মাহাতো মহাশয়। অভিনব সৈনিক হিসাবে ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র রূপে বিরাজমান আজকে মহান মহান নেতারা এই এলাকার গভীর জঙ্গলে আত্মগোপন করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাদের ভাবনাকে চির অবদান রাখতে শত শত বৎসরের ধারাবাহিকতায় তাদের এই প্রচেষ্টাকে সফল করতে জনমত নির্বিশেষে আসুন সবাই মিলে এই মহান মনীষী সরোজ কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ বেদিতে পুষ্পমাল্য নিবেদন করি ও শত শত কোটি প্রণাম করি।